Mr. Onimish Manchanda for the committee to deliver his tributes. নমস্কার জানাচ্ছি সবাইকে। আজকে মানে এরকম একটা মুহূর্তে আমাকে এসে কিছু বলতে হবে আমি এটা ভাবতেই পারছি না, কারণ গত এপ্রিল মাসে আমরা জন্মদিন অ্যাটেন্ড করেছিলাম আর মে মাসে উনি আর আমাদের মধ্যে নেই, এটা আমি ভাবতেই পারছি না। 2009 সালের প্রথম ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমি একটা বিশেষ ব্যবসা করি, সেখানে রেকর্ড কোম্পানি জেনেসিস রেকর্ডস, আর সেই জেনেসিস রেকর্ডসের কর্ণধার হিসেবে উনি আমাকে পুরস্কৃত করেছিলেন। তো সেই বছর প্রিন্সও প্রাইজ ছিলেন, আর মিস্টার আয়ারল্যান্ড এখানে আছেন, সেই ছবি আজও আমার কাছে রাখা আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই স্টেজ থেকেই উনি আমাকে কীভাবে পিক আপ করলেন আমি বলব, বেসিক্যালি আমাকে ওর পর থেকে উনি ছাড়েনি। ওনার যে কোনো ধরনের কথাবার্তা হতো উনি কেন জানি না আমার সঙ্গে বলতে উনি ভালোবাসতেন, আর আমার অফিসে উনি না বলেই চলে আসতেন, কেন একটা কারণটা আমি জানি না। আর ওনার কিছু প্রিয় সাবজেক্ট ছিল, তার মধ্যে একটা খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার ব্যাপারে উনি অনেক বেশি আগ্রহী ছিলেন, যেমন বিরিয়ানি খেতে আমাকে বললেন এখন অনিমেষ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তো ইলিশ মাছও নিয়ে এলাম ওনার বাড়িতে ডেলিভারি করলাম, বাক্সার কাছ থেকে সেই লোক চলে গেল ওনার বাড়িতে ইলিশ মাছ ডেলিভারি করতে। তো মানে বিভিন্ন রকম ঘটনা, আমি ওনার সঙ্গে বম্বেতে গেছি, আমি ওনার সঙ্গে বাংলাদেশে গেছি, তো মানে এত ধরনের অভিজ্ঞতা ওনার সঙ্গে। একটু আগেই যারা যারা বলে গেলেন প্রত্যেকে সম্মানীয় ব্যক্তি, এবং সত্যি কথাই ওনার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার ছিল। আমরা এই বর্তমান যারা নেতা নেত্রী যাদেরকে দেখি তাদের মধ্যে এই কোয়ালিটি কতটা আছে জানি না, তবে স্যারের কাছে অ্যান্থনি অরুণ বিশ্বাসের কাছে কিন্তু এটা প্রচুর সমুদ্রের মতো যে জল কোনোদিন শেষ হবে না। আর মজার ছলে আমার সঙ্গে উনি খুব ঠাট্টাইয়ারি করতেন, আর যার জন্য আমি ওনাকে মজার ছলে বলতাম দাদু। এই 2009 সাল থেকে আমাদের কমিটিতে উনি দাদু বলে পরিচিত হয়ে যান, এবং সেটা আমরা আমাদের যখন পার্সোনাল মিটিং থাকে সেই কমিটি মিটিং, সেই কমিটি মিটিংয়ে আমি ওই দাদু শব্দটা ব্যবহার করি, আর সবাই খুব মজা পাবে এটা। তো এইভাবে অনেক অভিজ্ঞতা আমার সঙ্গে রয়েছে। তো শেষ মুহূর্ত আমাকে মানে কয়েকদিন আগে যখন উনি অসুস্থ হয়ে পড়বেন এভাবে চলে যাবে আমি ভাবতেই পারছি না, কারণ উনি আমাকে কদিন আগেও ফোন করেছে জন্মেশ আবার একটু যাবো আরসালানে তোমার অফিসে আসবো, আর সঙ্গে একজন সাথী ওনার সে হচ্ছে হৃদয়জিৎ, তো উনি হৃদয়জিৎকে নিয়ে আমার অফিসে আসতেন, তো এসে সেই যেতাম আমরা কোথাও বিরিয়ানি খেতে। তো তো এখন মানে আর কি বলবো, মানে নিজের বলার কোনো ভাষা পাচ্ছি না, তবে আমরা একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, যে আমরা যখন এই এইরকম একটা প্রোগ্রাম আমরা বিভিন্ন সময় অর্গানাইজ করে থাকি এটার পেছনে অনেকেরই গুরু দায়িত্ব থাকে। আমি হয়তো সেরকম কিছু না হলেও চেষ্টা করি। তো আমার যারা আগামী দিনে কমিটিতে যারা যারা থাকবেন আমি সবাইকে বলবো ওনার রেসপেক্টটা যেন আমরা রাখতে পারি, এবং তার সঙ্গে একটা বিরাট নাম জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক নাম, সেটা হচ্ছে মাদার টেরেজা, ততই তারও একটা সম্মান এর সঙ্গে জড়িয়ে। এবং আমি নিজেকে খুব সৌভাগ্য মানে আমার মনে হয় আমার যে আমি এরকম একটা সংস্থার সঙ্গে জড়িয়ে আছি, এবং সেটা কিন্তু আমার দাদু ওরফে অ্যান্থনি অরুণ বিশ্বাসই আমাকে এটা করে দিয়েছে। এর সঙ্গে আমার একটা গুরু দায়িত্ব, সেটা হচ্ছে আজকে বিশেষ কারণে মিস্টার তপন রায় এখানে নেই, উনি একটু দুবাইতে গেছেন ওনার একটা কাজের ব্যাপারে, তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার হয়ে কিছু বলবেন, আমি বললাম নিশ্চয়ই, তাই উনি লিখেছেন ওনার লেখাটা একটু পড়ে শোনাচ্ছি। বিশেষ কাজে আমাকে দেশের বাইরে যেতে হচ্ছে বলে আমার লিখিত প্রতিবেদন পাঠালেন। অনেকে হয়তো বলবেন মানুষটার যাওয়ার বয়স হয়েছিল, আমার মনে হয় কিছু মানুষের কর্মদক্ষতা তারা তাদের বয়সকে নিছক একটা সংখ্যায় পরিণত করে নেয়। আমাদের প্রিয় অ্যান্থনি অরুণ বিশ্বাস সেই ধরনের মানুষ ছিলেন। মানুষের সঙ্গে একসঙ্গে চলার কত যে স্মৃতি আছে তা বলে শেষ করা যাবে না। এখানে উপস্থিত আমরা সবাই তার প্রতি ও গভীর শ্রদ্ধা সম্মান প্রদর্শন করছি। তার অন্যতম কারণ তার কর্মদক্ষতা, যে কোনো কাজ একবার নিজের দায়িত্বে নিলে
সেই কাজটি সুন্দর করে তুলতেন। আমি আমার মনের দুঃখ চিরকাল বহন করব, বিশেষ কাজে বিদেশে থাকার জন্য তার শেষ কাজে আমি উপস্থিত থাকতে পারি না। অরুণবাবুকে আমরা সবাই মিস করছি, সবসময় তার উপস্থিতি অনুপস্থিতি আমাদের মনে পড়বে। পরম করুণাময়ের কাছে নিবেদন করি অ্যান্থনি অরুণ বিশ্বাসের আত্মার চির শান্তি লাভ করুন। অ্যান্থনি অরুণ বিশ্বাসের অসমাপ্ত কাজ আমরা সবাই দায়িত্ব নিয়ে করব। মৃত্যুর শেষ পর্যন্ত সময় পর্যন্ত সেন্ট মাদার টেরিজার জন্য অরুণবাবু অসম্ভব শ্রদ্ধা ও ভক্তি ছিল। অরুণবাবুর অনুপস্থিতিতে আমরা যথাযথ মর্যাদা সহকারে বিগত বছরগুলোর মতো মাদার টেরেজা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড দেশে ও বিদেশের দুই মানুষজনকে সম্মান দেওয়ার ব্যবস্থা করব এবং প্রতি বছর আমরা অ্যান্থনি অরুণ বিশ্বাসের জন্মদিন ও তার পরলোক যাত্রা দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করব। এই অঙ্গীকার করলাম। আমাকে কমিটির পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সম্মানের সঙ্গে সেই দায়িত্ব পালন করব। ধন্যবাদ সহ তপন রায়। নমস্কার। Thank you, Mr. Tapan Roy.